গত 20 বছরে ফুটবলে মাঠের খেলায় কত পরিবর্তনই না এসেছে। খেলার ধরন ফরমেশন বদলেছে, নতুন রূপ নিয়েছে অনেক পজিশন। প্রেসিং ফুটবল, সুইপার কিপার, বক্স টু বক্স মিডফিল্ডার, এত সব পরিবর্তনের মাঝে মাঠের খেলায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে হয়তো ফুলব্যাক পজিশনের বিবর্তন। মার্সেলো, দানি আলভেস, আলফোনসো ডেভিস, ট্রেন্ট আলেকজান্ডার আর্নোল্ডরা ফুটবলকে আগের চেয়ে অনেক বেশি এক্সাইটিং করে তুলেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই অ্যাটাকিং ফুলব্যাক পজিশনের প্রতিনিধিত্ব করা ট্রেন্ড এখন খেলা শুরু করেছেন মিডফিল্ডে। এরই মাধ্যমে একটি যুগের সমাপ্তি দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। এই ভিডিওতে আমরা দেখাবো অ্যাটাকিং ফুলব্যাকদের যুগ কেমন ছিল এবং কেন ও কিভাবে তা সমাপ্তির দিকে এগোচ্ছে। ফুলব্যাকরা রক্ষণে বসে থাকবে না, আক্রমণেও উঠবে। এই ধারা প্রথম শুরু করেছিলেন কাফু ও রবার্তো কার্লোস 90-এর দশকের শেষ দিকে ব্রাজিলের হয়ে। 2006 বিশ্বকাপে ইতালির দুই ফুলব্যাক জিয়ান লুকা জাম্প্রোত্তা ও ফাবিও গ্রোসো তাদের অনুকরণ করার চেষ্টা করেছেন। ক্লাব ফুটবলে অবশ্য এই ধারা এসেছে আরেকটু পর। বার্সেলোনার জর্ডি আলবা ও দানি আলভেস ছিলেন প্রথম অ্যাটাকিং ফুটবল জুটি। এরপর গত 15 বছরে ইউরোপে রাজত্ব করা ক্লাবগুলো শুধু পেয়েছে সেরা অ্যাটাকিং ফুলব্যাকদের। মাদ্রিদে মার্সেলো ও দানি কারভাহাল, বায়ার্নে ডেভিড আলাবা ও ফিলিপ ল্যাম, এবং লিভারপুলে অ্যান্ডি রবার্টসনের সাথে ট্রেন্ড। পেপ গার্দিওলাও এই ট্রেন্ডের অংশ হতে চেয়েছিলেন। ম্যান সিটিতে আসার পর 2017 সালে এক উইন্ডোতে ফুলব্যাকদের পেছনে প্রায় 150 মিলিয়ন পাউন্ড খরচ করেছিলেন তিনি। গার্দিওলার মতো আরও অনেক ম্যানেজারই চেষ্টা করেছেন অ্যাটাকিং ফুলব্যাকদের নিয়ে দল সাজাতে। ট্রেন্ড ও রবার্টসনের সাফল্যের পর প্রিমিয়ার লিগ থেকে রক্ষণাত্মক ফুলব্যাক ব্যাপারটাই উঠে গিয়েছিল। তবে এই মৌসুমে এসে আবার হুট করেই বদলে গেছে ধারা। কোনো বড় দলই আর দুজন অ্যাটাকিং ফুলব্যাক খেলাচ্ছে না। লিভারপুল মৌসুমের বড় অংশ ট্রেন্ট রবার্টসনকে আগের মতো খেলালেও শেষ দিকে এসে ফরমেশন বদলেছেন ক্লপও। মৌসুমের শেষ 10 ম্যাচে ট্রেন্ট মিডফিল্ডে ও রবার্টসন খেলেছেন রক্ষণাত্মক ফুলব্যাক হিসেবে। এর ফলও পাচ্ছে লিভারপুল। ট্রেন্ট মিডফিল্ডে জায়গা করে নেওয়ার পর এখনও কোনো ম্যাচ হারেনি অলরেডরা। 2023 সালে এসে ফুটবলের বাস্তবতাই এখন এমন, দুজন ফুলব্যাককে সামনে খেলিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু কেন? 2010 সাল থেকে গত 13 বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে এই সময়ে ইউরোপের শীর্ষ 5 লিগে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সবচেয়ে বেশিবার বল পেয়েছেন বার্সার জর্ডি আলবা। এরপরই আছেন মাদ্রিদের সাবেক লেফট ব্যাক মার্সেলো ও তার জাতীয় দলের সতীর্থ দানি আলভেস। এরপর আছেন রবার্টসন, কারভাহাল। ক্রসে পারদর্শী ট্রেন্ড এই তালিকায় কিছুটা নিচে। রিয়াল, বার্সা ও লিভারপুল এই তিনটি দলের ফুলব্যাকরাই শুধু 300-এর বেশি টাচ পেয়েছেন বক্সে। অ্যাসিস্টের পরিসংখ্যান দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে উঠবে। 2010 সাল থেকে মাত্র 7 জন ফুলব্যাক 30-এর বেশি অ্যাসিস্ট পেয়েছেন। আগের 6 জনের সাথে এই তালিকায় ঢুকেছেন ডটমুন্ডের পিসচেক। কিন্তু এই মৌসুমে শুধু লিভারপুল ও ডটমুন্ডের ফুলব্যাকরা প্রতিপক্ষ পেনাল্টি বক্সে 30-এর বেশি টাচ পেয়েছেন। বিশ্ব ফুটবলে খুব কম খেলোয়াড়ই আছেন যারা একসাথে অ্যাটাক ও ডিফেন্ড করতে পারেন, উইঙ্গারদের মতো আক্রমণ ও ডিফেন্ডারদের মতো রক্ষণ সামলাতে পারেন। এছাড়া পুরো 90 মিনিট উপরে নিচে উঠানামা করতে প্রয়োজন অস্বাভাবিক ওয়ার্ক রেট, যা খুব কম খেলোয়াড়েরই আছে। লিভারপুলের জন্য ব্যাপারটা ভাগ্যগুণে মিলে গিয়েছিল। তাদের একজন ফুলব্যাক উঠে এসেছেন ক্লাবের ইউথ সিস্টেম থেকে, আরেকজনকে তারা এনেছিল রেলিগেটেড হাল সিটি থেকে। এছাড়া টেকটিক্যাল দিক থেকে দুজন অ্যাটাকিং ফুলব্যাক খেলানোটা বিপজ্জনকও। দুজন ফুলব্যাক উপরে উঠলে কাউন্টারে দুই উইংয়ে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। লিভারপুল বিশেষ করে এই সমস্যা সবচেয়ে বেশি ভুগেছে। এই সমস্যা সমাধানে নতুন এক ট্রেন্ডের দিকে ঝুঁকছেন ম্যানেজাররা। 4 ডিফেন্ডারের দলগুলো এখন 2টি কাজ করে, হয় একজন ফুলব্যাককে নিচে রেখে আরেকজনকে উপরে তুলে। নিচে থাকা ফুলব্যাক মূলত তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে কাজ করেন, অথবা দলগুলো একজনকে নিচে রেখে আরেকজনকে মিডফিল্ডে নিয়ে আসে ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশে। একজন অ্যাটাকিং, একজন ডিফেন্সিভ, এই ঘরানার ফুলব্যাক কম্বিনেশনের সবচেয়ে জুতসই উদাহরণ কিরিয়ান ট্রিপিয়ার ও ড্যান বার্ন। বার্সার ফুলব্যাকরাও একই ঘরানার। এবার রাইট ব্যাক হিসেবে খেলা রোনাল্ড আরাহো ও জুলস কুন্ডে, দুজনই জাতে সেন্টার ব্যাক। দ্বিতীয় ধরনের উদাহরণ ম্যান সিটি ও লিভারপুল। আগে দুই দলই খেলিয়েছে দুজন অ্যাটাকিং ফুলব্যাক। কাউন্টার অ্যাটাকে ধরা না খেতে দুই দলই আক্রমণের সময় তাদের ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিচে নামিয়ে আনত দুই সেন্টার ব্যাকের মাঝখানে, যাতে করে 3 জন খেলোয়াড় সবসময় বলের পেছনে থাকেন। এই ট্যাকটিক্সের সমস্যা হচ্ছে সিডিএম নিচে চলে আসলে মিডফিল্ডারের সংখ্যা কমে যায়, এতে করে মিডফিল্ডে বল দখলের লড়াই হারার সম্ভাবনাও বেড়ে যায়। ক্লপ ও গার্দিওলা এই সমস্যা সমাধানে নতুন এক ফরমেশন হাতে নিয়েছেন, যেখানে ফুলব্যাক মিডফিল্ডে চলে আসে ঠিক ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশে। লিভারপুলের ক্ষেত্রে বলের দখল রাখতে ট্রেন্ট রাইট ব্যাক পজিশন থেকে মিডফিল্ডে উঠে এসে ফ্যাবিনহোর সঙ্গে একটি ডাবল পিভট তৈরি করেন, আর রবার্টসন, ভ্যানডাইক ও কোনাতে মিলে তৈরি করেন 3 জনের রক্ষণ দেয়াল।
প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকের সময় লিভারপুলের রক্ষণে থাকতেন শুধু তিনজন, দুই সেন্টার ব্যাক ও ফ্যাবিনহো। তবে নতুন ফরমেশনে তিন ডিফেন্ডারের পাশাপাশি মিডফিল্ডে থাকেন ট্রেন্ট ও ফ্যাবিনহো। ট্রেন্ট মিডফিল্ডে আসায় মিডফিল্ডের সমস্যা দূর হয়েছে অলরেডদের। বর্তমানে লিভারপুলের সবচেয়ে সৃজনশীল ফুটবলার ট্রেন্ট, অথচ মিডফিল্ডে সৃজনশীলতার অভাবে পুরো মৌসুমই ভুগেছে তারা। এই ফরমেশনে ট্রেন্ট মিডফিল্ডে এসে বল ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তার পাসিং সক্ষমতা ও মাঠের যে কোনো জায়গায় চলাফেরা করার স্বাধীনতা লিভারপুলের আক্রমণকে করেছে আরও শানিত। রাইটব্যাক হিসেবে পুরো মৌসুমে মাত্র দুটি অ্যাসিস্ট করেছেন ট্রেন্ট। আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিডফিল্ডে চলে আসার পর প্রথম পাঁচ ম্যাচে তিনি পেয়েছেন ছয়টি অ্যাসিস্ট। ম্যান সিটির ট্যাকটিক্স কিছুটা আলাদা। নতুন ফরমেশনে চার ডিফেন্ডারের একজন চলে আসেন মিডফিল্ডে রদ্রির পাশে, আর নিচে থাকা তিন ডিফেন্ডারের ক্ষেত্রেও সেন্টার ব্যাকদেরই বেশি প্রাধান্য দেন গার্দিওলা, যে কারণে নাথানাকে, রুবেন ডিয়াস ও ম্যানুয়েল আকানজিকে সাধারণত দেখা যায় রক্ষণত্রয়ী হিসেবে। এই ফরমেশনে মিডফিল্ডও নেয় একটি হাইব্রিড রূপ, যাকে বলা হচ্ছে বক্স মিডফিল্ড। রদ্রি ও স্টোনস থাকেন ডিফেন্সিভ পিভট হিসেবে, আর তাদের সামনে থাকেন গুন্ডোগান ও ডি ব্রুইনা। লিভারপুলের ক্ষেত্রে ট্রেন্ট ও ফাবিনহোর সামনে থাকেন কার্টিস জোন্স ও হ্যান্ডারসন। সিটির মতো লিভারপুলের দুই নাম্বার টেন আসলে ঠিক জুতসই না। আর্সেনালের ট্যাকটিক্সকে দুই ঘরানার সমন্বয় বলা চলে। দুই ফুলব্যাকের কেউই ঠিক সাইডলাইন ধরে খেলেন না, উইঙ্গারদেরও ওভারল্যাপ করেন না, তবে তাদেরকে ঠিক ডিফেন্সিভ ফুলব্যাকও বলা চলে না। রাইট ব্যাক বেন হোয়াইট আদৌতে সেন্টার ব্যাক হলেও ঠিক ডিফেন্সে বসে থাকেন না। এবার দলের দ্বিতীয় সর্বোচ্চ প্রোগ্রেসিভ পাস এসেছে তার পা থেকে, জিনচেঙ্কো আক্রমণ মনস্ক। তার বেশিরভাগ টাচ আসে প্রতিপক্ষের অর্ধে, কিন্তু তিনিও খুব একটা প্রতিপক্ষের বক্সে প্রবেশ করেন না। দুই ফুলব্যাক বেশি ওপরে না উঠায় কাউন্টারে ধরা খাওয়ার সম্ভাবনাও কম থাকে আর্সেনালের। প্রিমিয়ার লিগে ফুলব্যাকদের এই ট্রেন সামনের মৌসুমে কতটা থাকবে সেটা এখনও বলা মুশকিল, কিন্তু ট্যাকটিক্সের দাবার বোর্ডে ম্যানেজারদের পরের চালটা কেমন হবে সেটাই এখন দেখার অপেক্ষা।